একটা সময় দর্শকরা ড্রয়িং রুমে বসেই পরিবার নিয়ে টিভি নাটক দেখত, কিন্তু সময়ের পরিক্রমায় ও প্রযুক্তির উৎকর্ষ সাধনে এটি এখন ড্রয়িং রুমে সীমাবদ্ধ নেই। ইউটিউব সহ বিভিন্ন অ্যাপে এখন নাটক দেখছে দর্শকরা, কিন্তু আজকাল কি হচ্ছে নাটকে, এমন প্রশ্ন প্রায় শোনা যায় দর্শকদের কাছে। বিভিন্ন নাটকের ইউটিউব কমেন্ট বক্সেও দর্শকরা নানা ধরনের প্রতিক্রিয়া জানান। দেশীয় নাটকের কুরুচিপূর্ণ নাম, অশ্লীল দৃশ্য ও সংলাপ এখন যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। একটা সময় সকাল সন্ধ্যা, অরময় রূপনগর, শুকতারা, কোথাও কেউ নেই, আজ রবিবার, আমাদের নুরুল হুদা, রঙ্গের মানুষ, দ্বিতীয় জন, এমন সুন্দর সুন্দর নামের নাটক তৈরি হতো। কিন্তু এখন কুরুচিপূর্ণ টাইটেলের নাটকে ভরপুর চ্যানেল থেকে শুরু করে ইউটিউব, সাম্প্রতিক কিছু নাটকের নাম শুনলেই চোখ কপালে উঠবার কথা, এগুলোও নাটকের নাম। এসব নামের মধ্যে রয়েছে প্লে বয়, ফাও গার্ল, গার্লফ্রেন্ডের চাপ, এক্সট্রা বয়ফ্রেন্ড, দুদু মিয়া, বাবু খাইছ, বউ তো নয় যেন সিসি ক্যামেরা, খাটো জামাই, চুরি করা গার্লফ্রেন্ড, ডেঙ্গু নাচি, বাবার ফান্দে, ছেলে কান্দে, কলা গাছ, চ্যাম্পিয়ন, রেড সি, নাটকগুলোর এমন নাম শুনে রীতিমতো বিস্ময় ও বিরক্তি প্রকাশ করেছেন নাট্যজনেরা। এ সময়ের কয়েকজন পরিচালকও এ ধরনের নামের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই নাটকের এমন উদ্ভট ও অরুচিকর নামকরণকে পরিচালকদের সৃজনশীলতা ও শিক্ষার অভাবকে দায়ী করছেন। এছাড়া অনেক জনপ্রিয় তারকার নাটকেও দেখা যায় অশ্লীল অঙ্গিভঙ্গি, বিভিন্ন ধরনের অশ্লীল ও সুরসুরি দৃশ্য দিয়ে দর্শককে আকৃষ্ট করার প্রতিযোগিতা চলছে এই সময়ের অনেক নাট্য নির্মাতাদের মধ্যে। এদিকে বেশি ভিউয়ের লক্ষ্যে এসব নাটকে অশ্লীল সংলাপও জুড়ে দেওয়া হচ্ছে সাম্প্রতিক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টের একটি সংলাপ এমন, নেহাল কি যাবার আগে তোরে কিছু করি গেছেনি, দেখা গেল যাওয়ার আগে বাজাই দিয়ে ধুই গেছে। সংলাপটি অভিনেতা কাবিলা খ্যাত পলাশকে দেখা যায় অভিনেতা সাবিরা নূরকে বলতে। লিস শিরোনামের একটি সিরিয়ালে অভিনেতা তৌসিফ মাহবুবের মুখে শোনা যায় ভাই সেই রকম মাল শীর্ষক সংলাপ। মডেল অভিনেত্রী নাইরা নাইমকে উদ্দেশ্য করে নাটকের সংলাপটি ব্যবহার করা হয়। অনেকে বলেন নাটকের অশ্লীলতা শুরু আবাসিক হোটেল শিরোনামের একটি নাটকের মধ্য দিয়ে, এটি 2017 সালে ইউটিউবে আসে, তারপর থেকে নাটকের অশ্লীলতা বাড়তে শুরু করে। সাম্প্রতিক সময়ে ব্যাচেলার ট্রিপ, মিশন বরিশাল, শোভা ঘর, টম ঝাল মিষ্টি, লিভিং একসাথে, দুদুমিয়া সহ বেশ কিছু নাটকে মাতাবৃত্ত অশ্লীল সংলাপ ও দৃশ্য দেখা যায়। ইউটিউবে বেশি ভিউয়ের জন্যই আজকাল নির্মাতারা এমন নাটক নির্মাণ করছেন বলেও নাট্যবোদ্ধাদের মত। বিষয়টি নিয়ে বরণ্য অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত বলেন, এসব নিয়ে আর কত বলবো, কিছু মানুষের কারণে আজ আমাদের এমন নাটক দেখতে হচ্ছে, নাটকের সৌন্দর্য নষ্ট করছে তারা। আমাদের নাটকের নিজস্ব ভাষা আছে, সংস্কৃতির সঙ্গে মিল রেখে আমাদের নাটক নির্মাণ হতো, কিন্তু এখন এইসবের কোনো হিসাব নিকাশ নেই, যে যার মতো নির্মাণ করছে। জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা সালাউদ্দিন লাবলু বলেন, আগে যারা নাটক ও রচনা নির্মাণ করতো তাদের অবস্থান এবং এখনকার নির্মাতা ও রচনাকারীদের অবস্থান এক নয়। এখন অনেকের শিল্পের প্রতি দায়বদ্ধতা নেই, যদি তাদের মধ্যে শিল্প যোগ্যতা থাকতো তাহলে নাটকে এমন সংলাপ ব্যবহার করতো না, এমন উদ্ভট নামও ব্যবহার করতো না। 2015 সালের পর থেকে আমাদের নাটকে ধস নামতে শুরু করে, যেটি এখন বেড়েই যাচ্ছে। আমরা সংজ্ঞা প্রকাশ করছি বাংলা সংস্কৃতি নিয়ে, বাংলা ভাষা নিয়ে, এবং আমাদের নাটক আগামীতে কি পরিমাণ নোংরামিতে চলে যাবে সেটি নিয়ে আমরা সংশয় প্রকাশ করছি। তবে আমরা আশা করব বাংলা নাটক তার আগের ঐতিহ্য এবং সংস্কৃতি ফিরে আসুক, সেই কামনাই করবো।